তো বন্ধুরা মারুক থেকে ওয়েলকাম করছি ফেলুদা ফেরত বের হয়ে গেছে আমার দেখতে একটু দেরি হয়ে গেল শ্রীজিৎ মুখার্জি এই প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করলেন বাংলাদেশ সবাইকেই রিভিউটি শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি যখন ফেলুদা ফেরতের শ্যুটিং হয় তখন শ্রীজিতের কিছু ক্লিপস কিছু ছবি স্ন্যাপশট দেখেছিলাম সেখানে আমার চোখে পড়েছিল শ্রীজিৎ একদম ফেলুদার যে বইটি সত্যজিৎ রায়ের সেটি হাতে নিয়ে নিয়ে শ্যুটিং করছেন এবং সেটি দিয়ে শ্যুটিং করার আসলে কি ফল আমরা সেটি হাতে নাতেই প্রমাণ পেলাম আমরা ফার্স্ট সিজনের রিভিউ হিসেবে বলতে পারি সর্বশেষ অ্যাকচুয়াল ফেলুদাকে আমরা এভাবে লাস্ট কবি দেখেছি আমাদের মনে নেই আমি ফেলুদার সবগুলো ছবি দেখেছি একদম সৌমিত্র সব্যসাচী থেকে শুরু করে এই হালের আবির যখন বাদশাহী আংটি করলো এরপরও সব্যসাচী বুড়ো বয়সে এসে এসে যে ডাবল ফেলুদা করছেন সব মিলে এছাড়াও আমি টিভির বার্সনগুলো দেখেছি ফেলুদার ফেলুদার অ্যাম ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যান অফ দিস ক্যারেক্টার আর সত্যজিৎ রায় ওয়াস আউটস্ট্যান্ডিং তাকে নিয়ে কিছু বলারই নেই তিনি যেভাবে স্কেচ করে তার নিজের মতো করে ফেলো দেখে পোর্ট্রে করে গেছেন তার নিজের ছবিতে এবং তার লেখায় সেটা তো আউটস্ট্যান্ডিং তবে একটা বিষয় না বললেই না সত্যজিৎ রায় সবসময় দেখা গেছে নিজের নির্মাণের ক্ষেত্রেও নিজের বইকেই যে বউ প্রাধান্য দিয়েছেন বা সব কিছু ওই করেছেন তাও না সেক্ষেত্রে আমার মনে হয় আরও যতটুকু পারা যায় বইয়ের কাছাকাছি ক্লোজ থাকার চেষ্টা করেছেন প্রথমে বলে নিই আমার সিরিজটি কিন্তু ভালো লেগেছে বিশেষ করে যখন ফার্স্ট লুক বের হয় আমার টোটা চৌধুরীকে আগের থেকেই ভালো লাগতো এবং এটা অবশ্যই ঠিক যে টোটা চৌধুরী অনেক অনেকের মতোই খুব ফার্স্ট ক্লাস অ্যাক্টর না বা খুব ভাইটাল রোলে তিনি খুব ভালো প্লে করতে পারবেন তা না কিন্তু কিছু কিছু অ্যাক্টর থাকে কিছু কিছু চরিত্রের জন্য ওই অ্যাক্টরকে আসলে খুব মানিয়ে যায় টোটা রায়চৌধুরী ফেলো চরিত্রের জন্য ঠিক তেমন একটি ক্যারেক্টার আমরা যদি এর আগের আমরা দেখেছি যে আবিরকে দিয়েও ট্রাই করা হয়েছিল আমার কিন্তু একদমই ভালো লাগেনি আর সব্যসাচী উনি তো যথেষ্ট বয়স হয়েছে উনি মজা করে একবার বলেছিলেন যে ফেলুদা না করে ফেলু কাকা করা উচিত এখন আমার তো যাই হোক টোটারায় যদি মানিয়ে গেছেন তার অভিনয় এবং তার গেটআপ গেটআপ সব দিক দিয়ে মানিয়ে গেছেন তোপসেকে দেখেছিলাম তপসের দিক থেকে একটু দুর্বলতা আছে যটায়ও যথেষ্ট ফিটফাট এটাই খুব ভালো হয়েছে সব্যসাচীর সাথে যাকে দেখেছিলাম সর্বশেষ মাঝখানে অনেকে যথা ইস্যু বেসেছেন আসলে আমাদের নজর কাটতে পারিনি অনির্বাণ চক্রবর্তী ওয়াস আউটস্ট্যান্ডিং অ্যান্ড টু মাছ ফিট উইথ ইট আশা করছি আপনাদেরও ভালো লেগেছে তো ছিন্নমস্তার অভিশাপ গল্পটা সবাই পড়া দেখা যাবে যে ফেলুদা এখানে একটা ঝুঁটি কাটাতে গিয়েছেন এবং সেখানে বাঘের বাঘ একটা সার্কাস থেকে বাঘ বেরিয়ে গেছে এবং সেটা খোঁজার চেষ্টা করা আছে অন্যদিকে একটি বাড়িতে তিনি দাওয়াত পেয়েছেন সে বাড়িতে বিভিন্ন রহস্য জটিলতা সেখানে একজন মারা যায় তার রহস্য জট ফেরতা করে তো এটা আপনার জানেন গল্পটি তারপরেও সিরিজটি দেখবেন একটি বিষয় না বললেই নয় ফেলোদার ফেলুদে মিউজিক বা সৌস্ট্যান্ডিং জয় সরকার মিউজিক করেছেন জয় সরকারের আমি আগে থেকেই খুব ভক্ত রিসেন্ট তার তানচানের তানপুরাতেও তার কাজ দেখেছি তার বিজিএম তার সঙ্গীত খুব ভালো আমি আগে থেকেই দেখি এবং ফলো করার চেষ্টা করি এখানেও ব্যতিক্রম নয় ফেলুদা ফেলোদার যে নতুন আগের শুরুই নতুন করে বানানো যে গানটি অনুপমও ছিল সেটার কলাপোরেশনে আমার কাছে খুব ভালো লেগেছে এবং প্রতিটার আমরা যখন ফ্রিজ পয়েন্ট দেখছিলাম যখন এক একটি এপিসোড শেষ হয়ে যাচ্ছে গানটা বেজে উঠছে আমাদের কাছে খুব ভালো লেগেছে তো ওটিটি প্ল্যাটফর্মে এটা ফেলুদার আরেকটা অ্যাডাপ্টেশন আমরা পরমব্রতকেও সর্বশেষ এই আটা টাইমসের মাধ্যমে দেখতে পেয়েছিলাম ব্যক্তিগতভাবে আমার ভালো লাগেনি পরমব্রত এবং বৃদ্ধির যে কোলাবোরেশনটা আমার খুব একটা ভালো লাগেনি তবে চৌধুরী মানিয়ে গেছে এবং আমরা আমাদের যেটা ভয় ছিল যে কতটুকু বইয়ের মতো করতে পারে ঠিক তাও না আবার কতটুকু সৃজিৎ তার নিজের যে সিগনেচারগুলো আছে সেটা কতটুকু দিতে পারে এখানে ড্রোন শট আছে সৃজিতের দারুণ কিছু সৃজিত নিজে যেই শটগুলো ইউজ করেন সেগুলো আছে অভিনেতাদেরকে খাটিয়ে নেওয়ার যে ব্যাপারটি সেটি আছে হুবহু যে লাইন টু লাইন বই সেটাও না আবার আপনি বই থেকে খুব বেশি দূরেও যেতে পারছেন না এখানে কস্টিউমের কথা না বললেই না দারুণ কস্টিউম ছিল সবার পোশাক পরিচ্ছদ একদম ওই সেভেন্টিজের যে ব্যাপারটা সেই ছাপটা রয়ে গেছে আপনি দেখা শুরু করলে আপনি কিন্তু সেই সময়টাই চলে যাবেন তো ওভারঅল ফেল আমার কাছে খুব ভালো লেগেছে রেটিং করছি না আপনারা খুব উপভোগ করবেন যেটা এক কথায় বলা যায় সমালোচনার দৃষ্টিতে দেখলে আসলে কোনো কিছুই ভালো লাগবে না আর অ্যাডাপ্টেশন ওয়ান বাই ওয়ান হতেই থাকবে জগতের এটাই নিয়ম সত্যজিৎ সত্যজিত মতো মধ্যে যে সবাই করবে বা করতে পারবে সেটা ভাবাটাই অসম্ভব শ্রীজিৎ তার দক্ষতার সম্পূর্ণটা দেখিয়েছেন এবং আমি একজন ফেলুদা ফ্যান হিসেবে আমি জানি শ্রীজিৎ নিজেও ফেলুদার খুব বড় একজন ভক্ত সেই হিসেবে আমি মনে করি ফ্যান বয় হিসেবে ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং টু রিভিউ অ্যান্ড আউটস্ট্যান্ডিং টু ওয়াচ ইট ওয়াজ সাইট সিইং ইন পেস ইন মাইন্ড অলসো অ্যান্ড আই আই সাজেস্ট ইউ টু ওয়াচ ইট ভেরি সোন আপনারা দেখে থাকলে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি কাঠমান্ডুর যে ইয়াটা যতক্ষণ কাণ্ড কাঠমান্ডুর সেতুর অপেক্ষায় আছি ছিল অস্থার অভিশাপ আমার ভালো লেগেছে থ্যাংক ইউ সবাইকে নেক্সট কোনো মুভি অথবা ওয়েব সিরিজ যে জন্য হাজির হয়ে দেবো সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন থ্যাংক ইউ